নমস্কার, আমি কল্যাণী। কল্যাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে যে রেসিপিটা শেয়ার করব সেটা একটা নিরামিষ রেসিপি, আর রেসিপিটি হলো কচু শাকের ঘন্ট। আজকে এই ঘন্টটা আপনাদেরকে আমি নারকেল কোড়া আর বড়ি ভাজা দিয়ে বানিয়ে দেখাবো। চলুন তাহলে রেসিপিটা আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাই। রেসিপিটি বানানোর আগে কচু শাকগুলো পরিষ্কার করব, আর পরিষ্কার করার জন্য হাতে ক্যারি পরে নিয়েছি। এবার এই কচু শাকগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি, আর হাতে এই ক্যারিটা পরার কারণ হলো কচু শাক পরিষ্কার করার সময় কচু গাছের রস যদি হাতে লেগে যায় তো ভীষণ কুটকুট করে। আপনারা যদি গ্লাভস থাকে তো গ্লাভস পরেও এগুলো পরিষ্কার করতে পারেন, আর যদি গ্লাভস না থাকে তাহলে ক্যারি পরেও করবেন, তাতে হাতে একটুও রস লাগবে না বা কুটকুট করবে না। আর ছাড়াতে গিয়ে যদি কোনোভাবে হাতে রস লেগে যায় তাহলে আপনারা সর্ষের তেল, লেবুর রস বা তেঁতুল যে কোনো একটা লাগিয়ে নেবেন, সঙ্গে সঙ্গেই কুটকুট করাটা কমে যাবে। আর তাছাড়া শহরাঞ্চলে কচু শাক পরিষ্কার করা কিনতে পাওয়া যায়, কিন্তু আমরা যেহেতু গ্রামে বাস করি তাই আমাদেরকে কচু শাক প্রথমে পরিষ্কার করে নিতে হয়, তারপরেই আমাদেরকে রান্না করতে হয়। তো আপনারা দেখুন যে কচু শাক আমি কিভাবে পরিষ্কার করছি। দেখুন, বেশ কিছু কচু শাক আমি কেটে নিয়েছি। এবার আমি হাতে ক্যারি পরা অবস্থাতেই পরিষ্কার করে ধুয়ে নেব, আর ধুয়ে নিয়ে কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে ছিদ্রযুক্ত বাটিতে জল ঝরিয়ে নেব। আমি সেদ্ধ করে নিয়ে ছিদ্রযুক্ত বাটিতে ঢেলে দিয়েছি আর জলটাও ঝরে গেছে। অন্যদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা 8-10 বড়ি। বড়িটা ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, তো এগুলো এখন আমি তুলে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে, 2 তেজপাতা আর 2 শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে জিরে আদা একসাথে বাটা, সঙ্গে দিচ্ছি 1/2 চামচ হলুদ, টেস্ট অনুযায়ী নুন আর টেস্ট অনুযায়ী মিষ্টি। এবার মশলাটা ভালো করে কষে নেব। এখানে আমি 1/2 চামচ জিরে, 1/2 চামচ ধনে আর 1 ইঞ্চি মতো আদা বেটে নিয়েছি, আর সেই বাটা থেকে এখানে 1 চামচ মতো দিয়ে দিয়েছি। এখন এদিকে মশলাটাও কষা হয়ে গেছে। এবার জল ঝরানো কচু শাকগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। কচু শাকগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করব আর খুন্তি দিয়ে এরকম করে একটু কেটে কেটে দেব, এতে কচু শাকগুলো মশলার সাথে ভালো করে মিশে যাবে। তো যতক্ষণ না কচু শাকের জলটা শুকিয়ে আসছে ততক্ষণই আমি নাড়াচাড়া করব, আর প্রতিবার নাড়ার সাথে সাথে খুন্তি করে কেটে দেব। অন্যদিকে আমি একটা পাটিতে 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, আর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। ময়দাটা দুধের সাথে আমি ভালো করে গুলে নিচ্ছি। দেখুন গোলা হয়ে গেছে। অন্যদিকে কচু শাকের জলটাও একদম শুকিয়ে গেছে আর মশলার সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এবার যে দুধটা আমি ময়দা দিয়ে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর এটা দিয়েও ভালো করে কচু শাকের সাথে মিশিয়ে নেব। আর এইভাবে দুধের সাথে ময়দা গুলে দিলে কচু শাকটা বেশ মাখুমাখু হয় আর টেস্টটাও একটু অন্যরকম হয়। তো মেশানো হয়ে গেছে, এবার এটা আমি একটু ফুটতে দেব। আমি 1-2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে আমি ভালো করে আর একবার মিশিয়ে নেব।
নারকেল কোড়াটা দিয়েও মেশানো হয়ে গেছে। তো এখন কচু শাক রেডি, এটা আমি নামিয়ে নিচ্ছি। এবার কচু শাকটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। কচু শাকটা পুরোটা ঢালা হয়ে গেছে। এবার আমি উপর থেকে আবারও কিছু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। আর যে বড়িটা ভেজে নিয়েছিলাম সেই বড়ি ভাজাটা গুঁড়িয়ে নিয়েছি, সেই বড়ি ভাজার গুঁড়োটাও উপর থেকে দিয়ে দিচ্ছি। এবার আমাদের কচু শাক একদম রেডি। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে দেখুন, আর কেমন হয়েছে সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর একটা লাইক বা শেয়ার করতে ভুলবেন না। এবং নিত্য নতুন রেসিপি সহজ পদ্ধতিতে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার।